আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি আজ এস গণিতের রাজশাহী বোর্ড 2022 সালে সেট টু ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান দেখব দেখো এখানে সৃজনশীল প্রশ্নটির ক প্রশ্নে চা হয়েছিল পি সমান এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু সমান জিরো এই সেটটিকে তালিকা পদ্ধতি দিতে প্রকাশ করতে হবে ক প্রশ্নে বলা হয়েছিল এস অন্যয়কে তালিকা পদ্ধতি দিতে প্রকাশ করে এর ডোমেন নির্ণয় করো আমাদের উদ্দীপকে যে এস অন্যয় দেওয়া আছে একে এর ডোমেন নির্ণয় করতে হবে গ প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এফ অফ টি স্কোয়ার সমান এফ অফ টি ইনভার্স টু এটা আমরা এই ফাংশন থেকে আমরা নির্ণয় করব তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সকল অঙ্ক কিভাবে খুব সহজে করতে পারি সেগুলো দেখে নেই ক প্রশ্নের সমাধানে প্রথমে আমরা লিখব দেওয়া আছে দেখো আমাদের দেওয়া আছে উদ্দীপকে আমাদের কে দিয়ে দেওয়া হয়েছে দেখো প্রশ্নে পি সমান x belongs to n যেন এক্স square প্লাস এক্স মাইনাস 72 টু সমান জিরো এখন আমরা এখান থেকে আমরা লিখতে পারি এখানে x square প্লাস এক্স মাইনাস 72 সমান আমরা এই অংশটুকুকে আমরা মিডল ফ্যাক্টরে রূপান্তরিত করব তাহলে দেখো আমরা লিখতে পারি এখান থেকে বা এক্স স্কোয়ার প্লাস এখানে মাইনাস সেভেনটি টু সমান জিরো এখন এরকম দুইটি সংখ্যা লাগবে যেই দুটি সংখ্যা গুণ করলে আমাদের 72 টু হবে এবং ওই দুটি সংখ্যায় যোগ যোগ করলে এক্স হবে বা একটা এক্স হবে দেখো আমরা জানি আট এবং নয় আমরা যদি গুণ করি আট এবং নয় আমরা গুণ দিলে হবে আট নং বাহাত্তর এখন নয় থেকে আট যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে ওয়ান এক্স থাকবে নাইন এক্স বিয়োগ এইট এক্স ওয়ান এক্স থাকবে তাহলে এখানে আমরা লিখতে পারবো দেখো প্লাসের নাইন এক্স মাইনাসের এইট এক্স নাইন এক্স থেকে এইট এক্স বিয়োগ করলে আমরা ওয়ান এক্স থাকবে এখন আমরা এখানে দেখো কমন নিতে পারি প্রথম দুইটি থেকে এই দুটি থেকে আমরা কমন নিতে পারি এক্স তাহলে এখানে থাকবে এক্স প্লাস নাইন মাইনাস এখান থেকে আমরা কমন নিতে পারি এইট তাহলে এখানে থাকবে এক্স প্লাস নাইন সমান জিরো এখন দেখো আমরা দুই ব্রেকেট থেকে আমরা লিখতে পারবো এক্স প্লাস নাইন আবার কমন যায় এ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ থেকে আর বাকি থাকে এখানে এক্স মাইনাস এইট সমান জিরো তাহলে একাধিক রাশির গুণ ফল জিরো হলে এরা পর থেকে আলাদা আলাদাভাবে জিরো হতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি অতএব অতএব হয় এক্স প্লাস নাইন সমান জিরো অথবা অথবা এক্স মাইনাস এইট সমান এখানে দেখো আমরা যদি সাইট চেঞ্জ করে দেই পক্ষান্তর করি তাহলে এখানে হবে এক্স সমান আর এখানে হবে এক্স সমান এখন এই -9 গ্রহণযোগ্য নয় যা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় আচ্ছা কেন গ্রহণযোগ্য নয় দেখো এখানে বলা হয়েছে এক্স বিলংস টু এন এন দিয়ে বোঝায় স্বাভাবিক সংখ্যার সেট যেগুলো আছে তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো শূন্য থেকে বড়ো সকল ধনাত্মক সংখ্যাই হলো স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো ধনাত্মক সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা এ মাইনাস নাইন কিন্তু ঋণাত্মক সংখ্যা এর জন্য এটি স্বাভাবিক সংখ্যা নয় এর আমরা এ নাইন গ্রহণযোগ্য নয় লিখেছি তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট পি সমান এইট প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তাহলে এখন চলো আমরা পরবর্তী খনন প্রশ্নের সমাধানটি দেখে নেই খনং প্রশ্নের সমাধানে দেখো উদ্দীপকে আমাদের কাছে দেওয়া আছে এস একটি অন্যয় দেওয়া আছে এই অন্যয় থেকে আমরা ডোমেন নির্ণয় করব। প্রথমে অন্যয়ের তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তারপরে ডোমেন নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি খনং প্রশ্নের সমাধানে দেওয়া আছে এস সমান এক্স ওয়াই যেন এক্স বিলংস টু কিউ এবং ওয়াই বিলংস টু কিউ এবং এক্স মাইনাস ওয়াই সমান টু এখন আমাদের কাছে দেখো কিউ দিয়ে একটি সিট দেওয়া আছে তাহলে আমরা লিখতে পারি কিউ সমান কিউ দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান এখন আমরা যে কাজটি করবো এস এ বর্ণিত শর্ত হতে পাই এস এ বর্ণিত শর্ত হতে পাই দেখো এ বর্ণিত শর্ত কত কোনটুকু দেখো এক্স মাইনাস ওয়াই সমান টু তাহলে আমরা লিখবো এক্স মাইনাস ওয়াই সমান টু এখান থেকে আমরা যে কাজটি করবো পক্ষান্তর করে দিতে পারি তাহলে এক্স মাইনাস টু টু এই পাশে নিয়ে আসলাম আর মাইনাসের ওয়াই যদি ডাইন পাশে নিয়ে যায় এটি প্লাসের ওয়াই হয়ে যাবে তাহলে একে আমরা এভাবে লিখতে পারি ওয়াই সমান এক্স মাইনাস টু একে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম এখন এই সমীকরণে হ্যাঁ কিউয়ের যে মানগুলো আছে এক্স এক্স বিলংস টু কিউয়ের জন্য ওয়াইয়ের মানগুলো আমরা নির্ণয় করবো তাহলে আমরা লিখতে পারি এখন এখন প্রত্যেক এক্স বিলংস টু কিউ এর জন্য এর জন্য ওয়াই সমান এক্স মাইনাস টু এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করি তাহলে এখানে আমরা দেখো এখানে আমরা লিখতে পারব এটি এক্স এটি ওয়াই তাহলে দেখো এক্স বিলংস টু কিউ তার মানে কিউয়ের ভিতরে যতগুলো মান আছে এগুলো হল এক্সের মান তাহলে চারটা মান আছে তাহলে এক্সের মান হলো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান এখন আমরা এক্সের জায়গায় এই এক্সের জায়গায় যদি এই মানগুলো বসাই তাহলেই কেবল আমরা ওয়াইয়ের মানগুলো পাবো তাহলে দেখো এক্সের জায়গায় যদি আমরা মাইনাস টু বসাই তাহলে ওয়াই সমান হবে মাইনাস টু মাইনাস টু অর্থাৎ মাইনাস ফোর আবার দেখো এক্সের জায়গায় যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি পাবো এক্সের জায়গায় যদি আমরা জিরো বসাই তাহলে এখানে আমরা টু পাবো এক্সের জায়গায় যদি আমরা ওয়ান বসাই তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান পাব এখন দেখো আমরা এক্সের মান বসিয়ে ওয়াই এর মান নির্ণয় করলাম এক্সের মানগুলো বসিয়ে আমরা ওয়াই এর মানগুলো পেয়েছি এখন দেখো এখানে ওয়াই এর যে মানগুলো পেয়েছি তার মধ্যে আমাদের প্রশ্নে বলা হয়েছে ওয়াই বিলংস টু কিউ অর্থাৎ ওয়াইয়ের যে মানগুলো হবে এগুলো কিউয়ের কিউ সেটের ভিতরের উপাদানগুলো হবে তাহলে দেখো মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এগুলো হলো ওয়াই এর মান পেয়েছি এখানে দেখো মাইনাস ফোর এবং মাইনাস থ্রি কিউয়ের ভিতরে নাই তাহলে আমরা এখানে লিখতে পারি এই দিক থেকে একটু মুছে দিই তাহলে এখানে আমরা লিখতে পারব যেহেতু যেহেতু মাইনাস ফোর কমা মাইনাস থ্রি নট বিলংস কিউ অর্থাৎ কিউয়ের ভিতরে মাইনাস ফোর এবং মাইনাস থ্রি এই উপাদানগুলো নেই সেহেতু সেহেতু এই যে ক্রমজুর রয়েছে মাইনাস টু কমা ফোর এবং মাইনাস ওয়ান কমা মাইনাস থ্রি নট বিলংস এস যেহেতু মাইনাস ফোর এবং মাইনাস থ্রি সেটের ভিতরে নাই আর এই কারণে এই এস সেটের অন্য মাইনাস টু মাইনাস ফোর এই এই যে মাইনাস টু মাইনাস ফোর মাইনাস মাইনাস দুটি যে মান পেয়েছি আমরা এই মানগুলো হবে না তাহলে আমরা কী পেলাম তাহলে অতএব S সমান দেখো তাহলে এই দুই ক্রমজোর যদি আমরা বাদ দিই তাহলে এখানে থাকবে জিরো কমা মাইনাস টু এবং থাকবে ওয়ান কমা ওয়ান এখন এটি হলো এস অন্যের তালিকা পদ্ধতি এখন আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করলাম এখন আমাদের কাছে চাওয়া হয়েছে ডোমেন নির্ণয় করো তাহলে দেখো ডোমেন হল ক্রমজোরের প্রথম উপাদানগুলো হলো ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ তাহলে আমরা লিখতে পারি অতএব ডোমেন এস জিরো এবং এখানে হলো ওয়ান এটি হলো খনং প্রশ্নের সমাধান প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই খনং প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছ তাহলে চলো এখন আমরা গণক যে প্রশ্নটি রয়েছে সেই গণক প্রশ্নের সমাধানটি দেখে নেই দেখো গণক প্রশ্নটি আমাদের ফাংশন অধ্যায় থেকে এসেছে তাহলে প্রথমেই আমরা যেটি করব। আমরা লিখব দেওয়া আছে দেখো উদ্দীপকে দেওয়া আছে আমরা লিখতে পারি দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এম এম চলকের ফাংশন সমান এখানে আছে ওয়ান প্লাস এম কিউব প্লাস এম টু দি পর সিক্স বাই এম কিউব এখন দেখো আমাদের কাছে চাওয়া হয়েছে দেখাও যে এফ অফ টি স্কোয়ার সমান এফ অফ টি ইনভার্স টু তাহলে আমরা এখন লিখতে পারি অতএব এফ অফ টি স্কোয়ার সমান তাহলে এখন দেখো এই এফের পরে ব্রেকেটের ভিতরে এম ছিল এখন আমরা এফ এর পরে ব্রেকেটের ভিতরে টি স্কোয়ার লিখেছি তাহলে ডাইন পাশে যত জায়গায় এম রয়েছে সেই সকল জায়গায় আমরা টি স্কোয়ার লিখবো তাহলে দেখো আমরা এখানে লিখবো ওয়ান প্লাস এমের জায়গায় আমরা লিখলাম টি স্কোয়ার তার উপরে আছে কিউব প্লাস এমের জায়গায় টি স্কোয়ার তার উপরে পাওয়ার সিক্স নিচে দেখো এমের উপরে এমের উপরে এমের জায়গায় আমরা লিখব টি স্কোয়ার তার উপরে আছে কিউ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে দেখো কি পাবো ওয়ান প্লাস এখানে দেখো কী হবে পাওয়ারে পাওয়ারে গুণ হয় পাওয়ারে পাওয়ারে গুণ হবে তাহলে টি টু দি পাওয়ার সিক্স হবে প্লাস এখানে হবে টি টু দি পাওয়ার টুয়েলভ আর নিচে হবে টি টু দি পাওয়ার সিক্স এটি হলো এফ অফ টি স্কোয়ার এর মান আমরা পেলাম এখন আমরা বের করবো এফ অফ টি ইনভার্স টু বসালে কী হয় তাহলে আমরা লিখতে পারি আবার অতএব এফ অফ টি ইনভার্স টু তাহলে একইভাবে যত জায়গায় আমরা এর আগে এম এর জায়গায় টি স্কোয়ার লিখেছি এবার এমের জায়গায় আমরা টি ইনভার্স টু লিখব তাহলে 1 প্লাস টি ইনভার্স টু তার উপরে কিউব প্লাস টি ইনভার্স টু তার উপরে পাওয়ার সিক্স নিচে টি ইনভার্স তার উপরে পাওয়ার থ্রি দেখো তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারবো এখান থেকে আমরা লিখতে পারি দেখো ওয়ান প্লাস টি ইনভার্স সিক্স প্লাস টি ইনভার্স হয়তো কে এখানে হবে বারো আর এখানে দেখো টি ইনভার্স সিক্স প্রিয় শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো তাহলে এখন দেখো আমরা কী জানি ইনভার্স মানে কি ওয়ান বাই ইনভার্স মানে ওয়ান বাই আকার আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা যে কাজটি করতে পারি দেখো এখান থেকে আমরা লিখতে পারব ওয়ান প্লাস ওয়ান বাই টি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই টি টু দি পাওয়ার টুয়েলভ ওয়ান বাই টি টু দি পাওয়ার সিক্স এখানে আমরা কী করেছি ইনভার্স যেগুলো ছিল সেগুলোকে আমরা ওয়ান বাই আকার লিখেছি এখন আমরা যে কাজটি করবো এখান থেকে আমরা উপরে লসু করে দেবো দেখো তাহলে উপরে যদি এখন আমরা লস আগু করে দেই তাহলে এর মান এখানে দেখো লস আগু হবে টি টু দি পাওয়ার টুয়েলভ টি পাওয়ার টুয়েলভ তাহলে এখানে থাকবে কত টি টু দি পাওয়ার টুয়েলভ প্লাস এখানে থাকবে টি টু দি পাওয়ার সিক্স প্লাস আর এখানে থাকবে ওয়ান আর নিচে যা আছে তাই থাকবে ওয়ান বাই টি টু দি পাওয়ার সিক্স এখন আমরা এই ভগ্নাংশকে আমরা গুণ দিব তাহলে নিচের যে ভগ্নাংশটি রয়েছে এটি উল্টে যাবে তাহলে আমরা লিখতে পারি টি টু দি পাওয়ার টুয়েলভ প্লাস টি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই টি টু দি পাওয়ার টুয়েলভ ইন টু তাহলে এখানে টি পাওয়ার সিক্স উপরে চলে যাবে ওয়ান নিচে চলে আসবে তাহলে এখান থেকে আমরা দেখো এই টি টু দি পাওয়ার সিক্স দিয়ে টি টু দি পাওয়ার টুয়েলভকে যদি কেটে দিই তাহলে এখানে থাকবে কত এখানে থাকবে নিচে থাকবে টি টু দি পাওয়ার সিক্স আর উপরে দেখো আমরা সাজিয়ে লিখতে পারি এর মতো করে তাহলে আমরা উপরে লিখবো ওয়ান প্লাস টি টু দি পাওয়ার সিক্স প্লাস টি টু দি পাওয়ার টুয়েলভ তাহলে দেখো আমরা কী পেয়েছি টি এফ টি স্কোয়ার যা মান পেয়েছিলাম এফ অফ টি ইনভার্স টু একই মান পেয়েছি তাহলে আমরা লিখতে পারি অতএব এফ অফ টি স্কোয়ার সমান এফ অফ টি ইনভার্স টু দেখানো হলো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা রাজশাহী বোর্ড দু হাজার বাইশ সালে সে টু ফাংশন অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই সৃজনশীল প্রশ্নের সমাধান তোমরা বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ